কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু। চাঁদপুরের কচুয়ার তেগুরিয়া গ্রামে পানিতে ডুবে 3 বছর বয়সী ফাতেমা আক্তার নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ওই শিশুটি বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে গেলে তাকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহতের বাবা রুবেল প্রধান বলেন, ফাতেমা আক্তার বাড়ির অন্যান্য শিশুদের সাথে খেলতে গিয়ে আকস্মিকভাবে পুকুরের পানিতে পড়ে যায় বলে তিনি জানান। এদিকে শিশুটির মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।